মোহনপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ। ঘটনা মঙ্গলবার দুপুরে তারাপুর স্কুল সংলগ্ন এলাকায়। নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় অক্ষত অবস্থায় বাড়ি ফেলেন কংগ্রেস প্রার্থী। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের জিরো পোল ভায়োলেন্স। শরৎ প্রচারের শেষ লগ্নে মোহনপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ। এই ঘটনা মঙ্গলবার দুপুরে তারাপুর স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনা সম্পর্কে কংগ্রেস প্রার্থী প্রশান্ত সেন চৌধুরী বলেন, মঙ্গলবার শরৎ প্রচারের শেষ সময়ে মোহনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডোর টু ডোর প্রচারে বের হন। তিনি যখন তারাপুর এলাকায় ডোর টু ডোর প্রচার সারছিলেন, তখনই বিজেপি কর্মী এবং সমর্থকরা তার দুটি প্রচার গাড়ি ভেঙে দেয় এবং তার গাড়িতেও আক্রমণ করে। তাকে লাঠি দিয়ে আক্রমণ করে ওনার গাড়িতে ভাঙচুর চালায়। নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন কংগ্রেস প্রার্থী। ডোর টু ডোর প্রোগ্রামে আমি চার পাঁচজন ছেলে নিয়ে আমি তারাপুর স্কুল মাঠের এখানে স্কুলের সামনে যাই এবং স্কুলের সামনে যাওয়ার পর আমি আমার সাথে বিএসএফ এর কয়েকজন সিকিউরিটিও ছিল। সেখানে যাওয়ার পর একদল উচ্ছৃঙ্খল এবং মাফিয়া বিজেপি দলের তারা আমার উপরে হামলা করে এবং আমার গাড়িতে দুটি চারটি লাঠির বাড়ি মারে, আমার শরীরও এক দুটো ধাক্কা টাক্কা করে। কিন্তু বিএসএফ এর যারা পুলিশ পার্সোনাল ছিল তাদের কারণে আমাকে ব্যাপকভাবে আমাকে আক্রান্ত করতে পারেনি। তো আমার দুটো প্রচার গাড়ি ছিল সেখানে, দুটো প্রচার গাড়ি ওরা ফ্ল্যাক্স ট্যাক্স গুটি সব ছিঁড়ে দিয়েছে এবং প্রচার গাড়ির ভিতরেও ওরা আক্রমণ করে। আচ্ছা, আক্রমণটা কারা করেছে? এটা বিজেপির। ঘটনা সম্পর্কে গাড়ির চালক বিধান ঋষি দাস বলেন, শরৎ প্রচারের শেষ লগ্নে যখন তারাপুর স্কুল সংলগ্ন এলাকায় প্রচার করছিলেন, তখন কিছু দুষ্কৃতিকারী তার গাড়িতে হামলা চালায়। ড্রাইভার কোন জায়গাতে গাড়িটা ভাঙছে? তারাপুর। কে ভাঙছে দেখছেন? বিজেপির লোক। তারা আয়েশেরা কি মানে আপনার এই যেন ফ্ল্যাগ বা টুপি টুপি তারা মাথায় আসতো না? আপনার নাম? এবারের বিধানসভা নির্বাচনকে জিরো পোল ভায়োলেন্স করার সব রকম উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের পোল ভায়োলেন্সকে চ্যালেঞ্জ জানিয়ে শরৎ প্রচারের শেষ লগ্নে হামলা হুজ্জতে চালায় একাংশ দুষ্কৃতিকারী। পুলিশ দুষ্কৃতিকারীদের কাউকে গ্রেপ্তার করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।